বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনা হবে। বলেন, কোথাও একটা ষড়যন্ত্র চলছে, এজন্য জনগণকে সচেতন করতে হবে। আরো জানাচ্ছেন হাসনাইন তানভীর। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত 31 দফার সাথে জনসম্পৃক্ততা বাড়াতে দলের পক্ষ থেকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই কর্মশালার আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে 31 দফার ওপর বিস্তর আলোচনার পাশাপাশি এ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাপনী বক্তব্যে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বলেন, যুগপদ আন্দোলনে থাকা দলগুলোর মতামতের ভিত্তিতেই তৈরি হয়েছে 31 দফা। 31 দফা শুধু আজকে যারা আপনারা আছেন এই ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। কেউ পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না, দলের এমন প্রস্তাব নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, সংসদ সদস্যের ক্ষেত্রে তা হবে কিনা সেটি ঠিক করবে জনগণ। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হলে সে পরপর দুবারের বেশি হবে না, এটি একটি নৈতিকতার ব্যাপার। সংসদ সদস্য যারা হবেন, সংসদ সদস্য যদি তাদের গ্রহণযোগ্যতা থাকে এলাকায়, তাহলে হয়তো তারা হতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত কয়েকদিনের গণমাধ্যমের খবরে স্পষ্ট হয়েছে দেশে এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকায় বিভিন্ন খবর টবর থেকে, আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা পোড় খাওয়া প্রত্যেকটি মানুষ, কাজে আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, জনগণকে সচেতন করতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে থাকতে হবে, এবং একই সাথে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য জনগণকে নিয়ে, দেশকে নিয়ে, সেই 31 দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে। আজকের পর থেকে তাকে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক না বলতে দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান তারেক রহমান। আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশনায়ক রাষ্ট্রনায়ক কথাটি ব্যবহার করবেন না। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। অনুরোধ আপনাদের নেতা হিসেবে।